সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক এই যে আমার একটা মালদা গাছ, আমি আপনাদের যে জিনিসটা দেখাইতে আসছি, ভিয়েতনামি 12 মাসে বলে জানেন, গাছের বয়স কত তাও আপনার ভালো করে জানেন কয় মাস হলো। দর্শক একটা জিনিস খেয়াল, ওদিন লেবুর বাগানে ভিডিওর মধ্যে হয়তো ভালোভাবে দেখাইতে পারি নাই, এই দেখেন আমি কিন্তু গাছের ভিতরে একটা ঠিক না যে একটা খুঁটি, এই যে খুঁটিটা গাইরা আমরা যেটা করছি কি, এই যে গাছটা মোটামুটি যথেষ্ট বড় হয়ে গেছে। দর্শক আমি কিন্তু 5 ফুট 6 ইঞ্চ লম্বা অলরেডি, এটা উপযুক্ত আমি দাঁড়াই, গাছটা প্রায় 6 ফুট বা 5.5 ফুটের মতো হয়ে গেছে, বেশ কিছু ডাল কিন্তু ঝাপালো ডাল। এই চারিপাশে যদি এই লেবু গাছটা আগে আমি কাইটে দেবো মালটা গাছের সাথে, এই এই ডাল কাইটে কাইটে রাখছি, তারপর দেখেন এই গাছটাই কিন্তু পর্যাপ্ত ফুল আসবে সামনে। হ্যাঁ, সব গাছে কিন্তু মালটা ছিল, দুঃখের বিষয় যে কি বলবো যে একটা গাছে 5টা এরকম একটা ডালের মধ্যে 5টা মালটা আমি ওই গাছে ঝুলে রাখছিলাম, এই মালটা রাখছি যে আপনাদের ভিডিওতে দেখাবো যে একটা থোকায় নতুন গাছে 5টা মালটা, কিন্তু ওটা কারা যে নিয়ে গেছে ভাই একবার 5টা, আমার খুব মানে বাগান দরকার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ওই দিনের মালটাগুলো না দেখে। দেখুন এই গাছটাকে দেখেন, 1 2 3 4 5 6 7 8 আটটাই মানে আপাতত আছে। হ্যাঁ, আর এই যে এই যে এই পাশে এই দেখেন এই ডাল থেকে খাওয়া হয়েছে, এই এটা থেকে খাওয়া হয়েছে, এখান থেকে খাওয়া হয়েছে, মোটামুটি খেয়ে ফেলছি আর কি, ম্যাচুর হইতে দিয়ে নেই খেয়ে ফেলছি। দর্শক এই এখন আমি যেটা আপনাদের জানাবো যে এই মালটার কাছে খুঁটি দেওয়ার উদ্দেশ্য কি। আসসালামু আলাইকুম, শিকড় নার্সারিতে আপনাকে স্বাগতম। আমাদের কাছে পাচ্ছেন বাণিজ্যিক চাষাবাদ সহ বাড়ির আঙ্গিনা অথবা ছাদ বাগানের জন্য সকল প্রকার দেশি বিদেশি উন্নত জাতের ফল ফুল মশলা সবজি ও ঔষধি গাছের চারা। দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার অর্ডার কৃত চারা পৌঁছে দেওয়া হবে। ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। এই মাছ বরাবর একটা বান কোনো রকম একটা বান দিয়ে দেবো, তারপর যখন এই গাছে প্রচণ্ড ফল হইব তখন আমরা ফলগুলো ধরে রাখার টানা দেবো, আর মাটি এই ইন্দুর গজ্জা আছে সব ক্লিয়ার করে দেবো গুতাইয়া, কারণ আমি থাকতে পারি। এই যে গজ্জা দেখ, এই দেখ গুতা দে, এই যে গুতা দে ইন্দুর গজ দেখছো, এই যে পুরো অনেক জায়গা মানে পুরো গজটা ফিল আপ করে লাগবে গুতাইয়া, তারপরে এই যে দুই গোটাল মাটি উঠে এটা ফিল আপ করে লাগবি, এটা বানবো কোথায়? হ্যাঁ, এই মাথায় বানতে পারি, এখানে বানতে পারি, তার যেহেতু আমার এই জায়গায় বান্ধা দিই নাকি এনে বান্ধা আমরা এটা এরা এরা বেশি টাইট নেই মোটামুটি আর কি, যেটা বেশি টাইট দিয়ে বানবো না, এমন করে বানবো যাতে গাছটা বললো যাতে আমার বান্ধনের কারণে গাছটা কোনো সমস্যা না হয়। ভিয়েতনামের মালটা ধরলে তো বুঝতে পারবেন, এরকম ধরে যে টমেটো গাছের মতো, এই যে বাসের মধ্যে থেকে আমাদের ঠিক হতে হবে টমেটো গাছের মতো একবারে টানা দিতে হবে, এই যে জাস্ট এরা হালকা যাক মাথাটা বাতাসে পিটাপিটি করবে, এই জন্য আমরা একটা সাপোর্ট দিয়ে দিলাম, হটকা দিয়ে দিলাম, প্রয়োজনে খুলতে পারবি। দর্শক একটা দুঃখের কথা বলি, এই দেখেন এই গাছের এই ফল দুইটা ফল কিন্তু জোলতাছে, ডাল বেঁধে ফল খায় নাই, মানুষ ওখানে ছাগল খায় নাই, দেখেন এই জায়গা দিয়ে এই বেড়াগুলো ঠিক করলাম 2 বছর পুরনো বেড়া, ছাগল কী করে জানেন ওই জায়গায় দাঁড়াইয়া ছাগল উঁচা করে দিয়ে এমনি মানে আমি বেড়া ঠিক করছি ছাগল ঢুকতে পারে না, এই জন্য কী করে ছাগল ধরে দিয়ে বাগানের মধ্যে দেয় খাইয়ে দিয়ে আবার বাইর করে নিয়ে যায়, এগুলো আমাদের দেশের মানুষ অবস্থা। এই ছাগল দেখেন এই ফল বাদে এই যে একটা পাতাও নেয় পুরো গাছটা ল্যাংটা করে দিচ্ছে শুধু কথা যেটা, তারপরে যেটা দেখেন এই যে প্রতি গিরে গিরে এই দেখেন এই কীভাবে কুশি বেড়ে যাচ্ছে, প্রতিটা কুশির মাথায় এই যে প্রচুর কুশি, এবং এই কুশিগুলো কিন্তু ফুল নিয়ে আসবে, এই প্রতিটা ডোকা ডোকা বেড়েছে, আর 15-20-25 দিন পরে দেখবেন কি এই গাছটা আবার ঝাপল হয়ে গেছে, ফুল আসার কথা না, যদিও 12 মাসে কিন্তু এখন ফুল আসবে না, ফুল আসবে আরও 1-1.5 মাস পরে বা মাসখানিক পরে নভেম্বর গেলে ডিসেম্বরে হয়তো পর্যাপ্ত ফুল আসবে, এই যে ডালের মাথায় যে নতুন পাতা বেড়ে যাচ্ছে এদিক দিয়ে ফুল বের হবে। হ্যাঁ, এই দর্শক এই দেখেন গাছটা কত বড়, আমি যদি দাঁড়াই দেখাই আমি 5 ফুট 6 ইঞ্চ লম্বা, এই দেখেন দর্শক এই যে আমি 5 ফুট 6 ইঞ্চ লম্বা, তো গাছটা কত বড় আছে 7 ফুট মতো আছে। এই খুঁটিটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন, প্রতিটা গাছ যে কোনো উদ্ভিদ, মনে করেন একটা গল্প আছে না যে এক লোক পাহাড়ে উঠবে, পাহাড়ে উনি উঠতে উঠতে ক্লান্ত,
এখন মানে অর্ধেক পথ গেছে গা, এখন ভাবতেছি কি উনি হয়তো পারবে না। অনেকে বলতেছে কি না তুমি বুড়া মানুষ, এই পাহাড় বা এই টিলে এত বড় উপর উঠবা তোমার পক্ষে সম্ভব না, তুমি বলছো কি লিখা তুমি তো পরে ঠিক। তার পাশে আরেকজন লোক আসতেছে, উনি বলতেছে কি মানে উনি হতাশ দেখে বলে কাকা কি অবস্থা আপনি পাহাড়ে? হা বাবা কদর উঠছি কাকা, অর্ধেক পথ উঠে গেছেন আপনি? যে চাচা আপনি অর্ধেক পথ উঠে গেছেন, আর তো আর অল্প একটু সময় যতটুকু কষ্ট করছে আরে এসছে কম কষ্ট করলে আপনি উঠতে পারেন, আপনি তো প্রায় কাছে গেছেন কাকা, অল্প একটু পথ বাকি আছে। এটা হলো উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া। আমাদের সমাজে এই ধরনের অনেক মানুষ আছে যারা পিছু টানে, ভালো একটা কাজ করতে গেলেও নেগেটিভ চিন্তা করবে, নেগেটিভ জিনিস আপনার মাথা ঘুরে দেবে। এখন মানে সাপোর্ট সাপোর্ট দেওয়ার মতো লোক লাগে। একদম বড় যত বড় মানুষ হয়েছে, যে যত বড় ব্যবসায়ী হয়েছে না কেন, যাই দেখে না তার পিছনে কোনো সাপোর্ট আছে, স্ত্রী পুত্র বাবা সন্তান বা যে কোনো একটা সাপোর্ট আছে। জাস্ট সাপোর্ট ছাড়া যেমন কোনো মানুষ ভালো কিছু করতে পারে না উৎসাহ উদ্দীপনা ছাড়া। অনেকে বিখ্যাত মানুষ আছে তারা বলেন তাদের জীবনে কোনো সাপোর্ট নেই, তারপর যাদের অন্তর্গত কারণ হলে ভিতরেও একটা সাপোর্ট আছে, মানুষের শক্তি আছে। ঠিক দর্শক, আমাদের এই গাছ যে কোনো একটা গাছ, এই গাছটা এই যে ভিয়েতনামি বারো মাসি মালটা আপনারা তো দেখছেন মালটা প্রচুর ফলন হয়। এই দেখেন এই যে ডালটা দেখা যায়, এই যে ডাল এই জায়গা থেকে মালটা খাইছি আমরা, এটা গাছ লাগান চার মাসের পরে ফুল আসছে এবং একটা ডালের ভিতরে 400-500 ফুল পর্যন্ত আসে একটা গাছে, প্রচুর ফল আসে। এখন গাছটা তখন তো গাছ ছোটো ছিল, এখন গাছ একটু বড় হয়েছে না, এই যে বেশ কিছু ডাল জাপল হয়ে গেছে এখন। আর আমার গাছটা কিন্তু মাটি থেকে যথেষ্ট উপরে, সামনে ফুল আসবে, এই ফুল আসার সময় খুব ঘনে আসছে। এখন যদি গাছ একটু সাপোর্ট না পায়, গাছ যখন মনে করবে যে না আমি যত বড় গাছ হয়েছি আমি যে ফুল ধরবো আমার পক্ষে মনে হয় যে এই ফুল ধরে রাখা সম্ভব না, তখন অলরেডি গাছ নিজে থেকেই ফুলগুলো ছেড়ে দেবে। কারণ ও সাপোর্ট পাবে না, ওর পিছনে শক্তি দেওয়ার মতো মানুষ নেই। যখন আমি সামান্য একটা খুঁটি দিয়ে দেবো আর হালকা একটু গাছটার বান্ধেটা, তখন গাছটা মনে করবে কি এই আমার তো ধরার মতো লোকই আছে, আমার পিছনে তো আমার বাবা আছে, বলি না যে আমার বাবা আছে, আমার বড় ভাই আছে, বা বয়স্ক বৃদ্ধ মনে করে আমার ছেলে আছে না, এরকম এই গাছটাও মনে করবে জানেন যে আমার তো পিছনে সাপোর্ট আছে। এই জন্য আমরা গাছটাকে গাছ একটা সাপোর্ট দিয়ে কিছু কিছু দেয়। আর এটা যে এত বেরিং হবে একটা ডালে মনে করেন যে 5-6 করে মালটা হবে, তখন এই ঝুলে রাখা স্যার উপায় নেই। এই জন্য জাস্ট এই গাছটা একটা সাপোর্ট দিলাম, সামনে ফ্রুটিং সিজন আসতেছে, তখন যাতে এই গাছটা পর্যাপ্ত পরিমাণ ফুল মানে ফল ধরে রাখতে পারে ওই জায়গা থেকে। আর সবচেয়ে বড় কথা যে কয়েকদিন এক ঘূর্ণিঝড় হলো না, এই ঘূর্ণিঝড় আমার অনেক গাছ হেলে দুলে গেছে গা, এই জন্য সাপোর্টটা দিয়ে দেখলাম। কারণ বলা যায় কেন প্রাকৃতিক অবস্থা, এই জন্য সাপোর্ট আপনারা যাদের এইরকম এই সাইজের মালটা গাছগুলো আছে বা যে কোনো গাছ আছে সাইটাস গাছ আছে এইরকম আপনারা অবশ্যই সাপোর্ট দিন। যে কোনো লেবু মালটা কমলা যাই কর না কেন, যখন এই গাছটা সাপোর্ট পাবে তখন কিন্তু সে তুলনামূলক যে ফুল ছাড়বে ওই ফুলগুলোর ভিতরেই মানে ওই তুলনামূলক 20-25-30% ফল বেশি হবে। দর্শক আমি যা সাপোর্ট দিচ্ছি কি এখন সাপোর্ট দিলাম কিন্তু এই দেখেন বাস, এই বাসটা এখানে গাছে গাছে করে গাড়ি এই জায়গাটা টানা দিচ্ছে, কারণ গাছটা একটু এই হেলে দিলে গেছে এই জায়গাটা দিচ্ছে এই জায়গায় একটা দিচ্ছে, তখন তখন গা মূল বাদ যেহেতু কিছু পরিমাণ মতো আমরা দিয়েই নেবো। আর দর্শক এটা বারো মাসই বলতো নিয়ে ভাই কেউ বারো মাসে তো এখন ফল দেখে তো ফুল কই ফুল ওই যে একটা গাছে হইতেছে ফুল হবে আর 15 পরে দর্শক, আরও 15 এক দেড় মাস পরও হবে। আর সর্বোপরি যেটা হলো দেখেন আমাদের এলসি বন্ধ, আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে অর্থনৈতিক অবস্থা একটু খারাপ, এলসি করা বন্ধ, বিদেশি ফল ফুল আমরা হয়তো কম পাবো সামনে। এই জন্য আপনাদের এই দেখেন এই যে মালটা এখন নভেম্বরের আলো 16 আজকে নভেম্বরের 16 এই যে আমার গাছে এই দেখেন মালটা আছে, এই মালটা একটু বড়ো, এটা একটু সরু, এটা একটু বড়ো, এটা মোটামুটি বড়ো। এটা যদি আমরা যদি আমি মেসুট করার সুযোগ আলাদা সৌভাগ্য আলাদা দেয় না, কারণ এর আগে খাই ফেলছে। তারপর এই 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 কটা গাছ একটু ভিতরে আছে, এই গাছ কটা মনে ফল করে রাখতে পারবো, আমি পাকাইয়ে দেখবো বড়ো করে দেখবো। তো আমার মনে আর 2-1.5 মাসে বেশি লাগবে না, তার মানে নভেম্বরের 16 ডিসেম্বর গেল, 1.5 মাসে জানুয়ারি মাসেও কিন্তু যদি এখানে পর্যাপ্ত ফল থাকতো জানুয়ারি মাসে কিন্তু আমি একটা ধর হারভেস্ট করতে পারতাম। জানুয়ারি মাসে দেশি ফল দেশি মালটা বাংলাদেশের মাটিতে, আবার জানুয়ারিতে ফল আসবে মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুন জুলাইতে বছরের 3 যদি আমি পাই। আমার যদি যদি বিদেশি ফল ফুল নাও থাকে আর আমাদের 12 ভ্যারাইটিটা যদি আমরা বছরে দুই তিনবার পাই হারভেস্ট করতে পারি, দেখেন বারিওয়ান থাকে না, দার্জিলিং থাকে না, কোনো কমলা থাকে না জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তখন যদি আপনি ভিয়েতনামি মালটা বাজার দেন মানে দেশি একটা জিনিস জানুয়ারি মাসে তো ভালো একটা দাম কিন্তু পাওয়া যেতে পারে। হয়তো জুন জুলাই ওই আপনার যে বাড়ি অনেক সিজনে হয়তো একটু কম পাবেন, কিন্তু অন্য যে দুইটা সিজনে আপনি যদি তখন দাম বেশি পাবেন। এই জন্য অবশ্যই ভিয়েতনামি মালটা চাষ উপযুক্ত। আর সবচেয়ে বড় কথা হলো কি যে এটা আপাতের জিনিসে খাইতে মিষ্টি, এটা সত্য কথা, এবং প্রচণ্ড জুসি মানে রস অনেক। আর আমার মনে আপাতত বাণিজ্যিকভাবে এটাই বেস্ট, আপনারা চাষ করতে পারেন কিছু গাছ লাগান ফাঁকে ফাঁকে, কিন্তু আমরা তো দেখছিনি এখন আমি বাজারজাত করতে পারেন এখানে ওই রকম ফলন আমার কাছে এমন পর্যন্ত হয় না। গাছের বছর হচ্ছে 9 সর্বসাফল্য লাগানোর পর থেকে এই পর্যন্ত একটা বছর যাইতে দেন না, এই বছর হ্যাঁ বাজারজাত করবে ইনশাল্লাহ, আবার যদি ফল আসে এই যে ফুল আসবে এক দেড় মাস পরে
ওই ফলটা যখন পরিপক্ক হবে তখন বাজার করতে হবে, কারণ এখন গাছের পরিমাণ বেশি। এখন আমরা যেটা করব যে এই দেখেন এখন নভেম্বর মাসে এই ফলটা আছে, এই ফলটা আর এক দেড় মাস পরে, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা একটা ফল বাজারজাত করতে পারতেছি, তারও চার মাস পরে আরেকটা ফল বাজারজাত করতেছি, তার চার মাস পরে একটা, বছর আমরা তিনবার ফল, একবার বাড়ি অনাসে বা দেশি যে মালটা মানে সিজন একবার সিজন আছে, তখন দেখা যায় কি যে সব সিজনের মালটা যাই দেশে চাষ হোক না, কারণ সব সিজনের মালটা একসাথে আসলে দামের একটা ধস নামে। আর এখন আমরা এই যে মিডিলের যে সিজনটা আছে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা যে মালটাটা বিক্রি করতে পারো ভিয়েতনামি থেকে, এই সিজনের টাকা তখন তো অন্য কোনো মালটা নাই, তখন কিন্তু আমরা এটা ভালো একটা বেনিফিট পাইতেছি, বছর তিনবারের মধ্যে দুইবার একবার ভালো দাম পাবোই, আর বাড়ি অনেক কিন্তু ভালো দাম পাওয়া যায়। কিন্তু আমরা কী করি, অতি লোভী মানুষ তো, যে আমরা ওই অপরিপক্ক যেটা আবাতি অপরিপক্ক, হ্যাঁ কেবল রস হয়েছে ফুলছে গাছটা, মানে মালটাটা বড় হয়েছে রস হয়েছে কিন্তু মিষ্টি অনেক, ওইগুলা বেশি দাম পাওয়ার আসে ছিঁড়ে নিয়ে যায়, যে একবার এক কেজি কিনে নিয়ে ফ্যামিলি সহ খাওয়াইছে দ্বিতীয়বার সে কিনতে জানায়, তারপর তারা হ্যাঁ ন্যাড়া করে রিকোয়েস্ট করে অনুরোধ করে তারা খাওয়ায়, এখানে খাইয়ে কেন অনেক ভালো। আমি নিজেও প্রথম একটা খাইয়ে আমি তো মনে মানে পুরাই বেহাল অবস্থা আছে, এই সব আবার কেমনি খায় মানুষ, কোন আমি বাড়ি আন খাই দেখি কি এত মিষ্টি এত টেস্টি যে দেশি মেয়েটা বাড়ি মানে মিজে হ্যাঁ বাড়ি আন কিনে খাই। কিন্তু এখন না, এই যে গত সপ্তাহে থেকে মানে গত বুধবার আসছিল, হ্যাঁ আর আগামী বুধবার সম্ভবত বাড়ি আন নিয়ে আর আনতে পারবে না, কারণ বাড়ি আন সিজন শেষ, আর এক দেড় মাস পরে আমার যদি এই বছর আগামী বছর এই সিজনে আমার ইনশাল্লাহ ভিয়েতনামি মালটা আমরা বাজারজাত করতে পারবো। দর্শক দর্শক অনেক কথা বললাম, আসলো এটা দেখার মতো কিছু না, আর লেবু গাছটা আমরা একটু দেখি, বাগান কিন্তু খারাপ না, ভালো দেখেন গাছের তাজা মাজা ভালো আছে, লেবু কিছু সিসি হয়েছে, দুই টাকা পিস দিতেছে তো 300 পিস সিসি বস্তায়, কালকে 600 দিয়ে আসছিলাম আজকে আবার 300 চাইছে 300, দুই টাকা করে। আমার এখানে কিন্তু লেবুর দাম সবসময় বেশি, আগেই বলছি আপনার এলাকায় হয়তো দাম খুব কম, আমার এলাকায় বেশি, আমি দুই টাকার নিচে কখনো বেচিনি, একবার 400-500 লেবু দিয়েছিলাম মানে 1.80 টাকা পিস, তো মোটামুটি লেবুর দাম ভালোই পাইতেছি, আর সামনে আরও বাড়বে ইনশাল্লাহ। আর দর্শক মালটা যদি কেউ চাষ করতে চান আগ্রহী হন, সেই ক্ষেত্রে আমার কাছে যথেষ্ট চারা আছে, চার মাসের মধ্যে ফল ফুল চলে আসবে এরকম চারা অ্যাভেলেবেল আছে, আর লেবু চারা তো কাটিং গুটি কলম আছে, লেবুর গুটি কলম আছে, মালটা আছে, যে কোনো চারা আছে, শিকুন নার্সারি আপনাদের নার্সারি সুলভ মূল্যে আর সবচেয়ে ভালো মানের চারা ইনশাল্লাহ দেওয়া হবে। দর্শক জাস্ট আমি বাগান আসছিলাম বিকেলবেলা হাঁটার জন্য, দোকান যাবো আমি একটু ঘুরে আসি দেখি কী অবস্থা, ওই পাশে গ্যান্ডারে ফিলিপাইনে আখ লাগাইছিলাম, ওটা দেখলাম নতুন কুচি কুচি বের হইতেছে, কোনো সার ওষুধ আমি পর্যন্ত দেই নাই, যে ভাবছি কিছু দিন কিনা একটু দেখে আসলাম, তো এই ফাঁকে ভাবলাম যে বাগানটা একটু দেখে যাই, তো দেখে এসে আমি একা দেখবো কেন, মালটা গাছটা নিয়ে একটু কিছু বলার ছিল না, আপনাদের তো বললাম দর্শক এই পর্যন্তই দেখেছি। আর দুই একটা গাছ দর্শক, এই যে এই গাছটা কিন্তু আপনি দেখাইছিলেন ওই সময় যে এই এখন কিন্তু ফুলের সিজনে, দেখেন গাছগুলো এখন কত সুন্দর, কতগুলো ডাল হয়েছে, প্রতিটা ডাল হয়েছে 5টা করে মালটা হয়তো মালটা হয়ে যাবো আমার 25টা উঠবে 50। দর্শক এই দেখেন এই যে একটা ফুল দেখা যায়, এটা যে 12 মাসই, ওই যে ওই গাছটা আমরা দেখলাম মালটা এই গাছে বলে, এই গাছে কিন্তু মালটা নেই, ওই দুই সাইডে দুই একটা ছিল খাওয়ার শেষ। হ্যাঁ এই যে এই যে ফুল আসছে, এই যে এই যে কিন্তু একটা ফুল আসছে, যদি এখন ফুলেছে না ফুল আরও পরে আসবে মনে হয়, এই ফুল আসার কারণ কী দর্শক, এই গাছটা ঝড়ে ঝাঁকি খাইছিল, মানে লেবুরেশ্বরের এই গাছের মতন একটু চোট পড়ছে, আঘাত পড়ছে, আর আঘাত পড়ার কারণে কিন্তু গাছে ফুল আসছে। একটা যে মনে রাখবেন, গাছ যে কোনো গাছ পর্যাপ্ত ফুল কখন আসে, যখন গাছ মনে করে কি যে আমি মনে হয় বাঁচবো না, কারণ আমাদের যদি বুকে ব্যথা হয় বা মাথায় ব্যথা হয় তখন মনে হয় কি যে বুঝি শেষ, আমি মনে হয় আর বাঁচবো না, এরকম হয় না তো, যে কোনো গাছের ক্ষেত্রে যেটা হয় কি, গাছ যখন মনে করে একটা আঘাত পায় বা দুর্বল হয়ে যায়, সার কীটনাশক ওষুধ তো কম দেন, মানে খুবই দুর্বল গাছ বাঁচতে কষ্ট হয়, তখন গাছে মনে করে কি যে আমি আর বাঁচবো না, তখন সর্বশক্তি দেওয়ার বংশ বিস্তার করার জন্য চেষ্টা করে যায় জাস্ট মানুষের মতনই। তাই গাছটা এরকম যখন গাছটা দেখে আমি খুব দুর্বল, একটা চোট পায় আঘাত পায় বা খাবার পাচ্ছে না, ঠিকমতো পানি পায় না, সার পায় না, তখন গাছ কী করে সর্বস্ব শক্তি দিয়ে একবার ফুল ফল ছেড়ে দেয় যে আমার বংশ বিস্তার করতে হবে দর্শক, আর ওই সুবিধা আমাদের নিতে হয়। তো গাছটা সম্ভবত একটু আঘাত পাওয়ার পরে এই দেখা যায় এই এই যে একটা ডালে, মানে একটা ফুল কখন হয় না, এরকম ফুলে এই একটা ডালে এক থোকা ফুল হয় বিভিন্ন জায়গায়, কিন্তু একটা ফুল হওয়ার কারণ মনে হয় যে গাছটাতে আঘাত পেয়েছে দর্শক, যে এটা যে 12 মাসই এটা দেখানোর জন্য বুঝাইলাম যে ভাই এই যে দেখেন এই গাছটা কিন্তু ফুল আছে, আবার দুই একটা গাছ, এই যে এই পাশে আছে একটা গাছ দেখো, এই যে এই যে একটা গাছ, এই গাছটা বেশি বড় হয় নাই, এই ঔষধ এই দেন, এই যে ডালটা দেখতেছেন দর্শক, এই এখান থেকে মালটা খাওয়া হয়েছে, এই ডাল থেকে খাইছি, এই ডাল থেকে খাইছি, এই ডাল থেকে এই না এই জায়গা থেকে খাওয়া হয় না, এটা ফুল ছিল পড়ে গেছে, পড়ে গেছে একটা দুইটা তিনটা, এই জায়গা থেকে খাইছি দর্শক, এই দেখেন এই যে এই ডাল থেকে আমরা মালটা খাইছি, এই ডাল থেকে এটা মালটা খাইনি, এটা ছাগলে ইয়ে খেয়ে ফেলছে দর্শক, তারপরে কিন্তু এই দেখেন এই যে ডাল এই জায়গা থেকে মালটা খাইছি, হ্যাঁ এই পাশে দেখেন প্রতি ডাল থেকে কিন্তু মালটা খাওয়া, প্রতিটা ডালে মালটা ছিল, কিন্তু এই যে ছোট সাইজের একটা রয়ে গেছে, আবার এটা আবার দ্বিতীয় স্টেপ, মানে এটা আবার হচ্ছে এটা বড়, এরকম কিন্তু 12 মাস যে ওই গাছ আছে নাকি, হ্যাঁ এরকম আসছে কম বেশি। আর লেবুর ব্যাপার যেটা বলবো, লেবুতে কোন দিতে ফুল হয় কোন দিতে ফল হয় জানি না, এই দেখেন এই যে ডালে টুকটাক লেবু আছে, এই মাত্র ছিল ওই যে
আবার এই যে টুকটাক ফুল বাড়িতে আছে, এই যে ফুল এখন সিজনে সিজনে আমি পরে যাক, আমি বুঝতে পারতেছি না এই বছর কোন দিকে ফুল বাড়ে কোন দিকে ফল হয়। তবে সবচেয়ে বড় কথা হলো আমার এই যে মালটা গাছ দেখছো, দেখছি এই যে গাছটা কিন্তু হেলে গেছে, ঘরে গুলা বাতাস, এই যে গাছটা কিন্তু হেলে গেছে, এই যে টেনে বাঁধছি টেনে বাঁধছি, এখন এটা গাছ বাড়তেছে, ওই সেতু দেখা দেবো না ভালোই, এই যে হেলে গেছে, এই দেন এই গাছটা কিন্তু বাঁকা, এই গাছ এদিকে বাঁকা হয়ে গেছে দেখুন, আর লেবু গাছ এই যে মালটা গাছ আর এই যে লেবু শুকছে, নতুন এটা দেওয়া হবে এই বাজার আসছে, এই যে মালটা গাছ এই যে লেবু গাছ সামনে একটা এরকম যে প্রতি থোকায় চারটা, এটাতে চারটা আছে, প্রতি থোকায় চারটা পাঁচটা করে মালটা হবে। আর দর্শক সামনে ফ্রুটিং এর সময় আসলে অবশ্যই আপনাদের দেখাবো, আর দুইটা গাছ আছে না সামনে দর্শক অনেকে জানতেছি ইয়াদুল এই জায়গায় কী করছেন, দর্শক এই জায়গায় আমি আসলে কি ওই গাছ লাগানোর পরে ওই ছাগলে খাই বেড়া দিই না, ছাগলে খাইয়াই দেখেন এই দেখেন আমি এখানে এই যে গাছে ছাগল কী অবস্থা করছে, পরে এই জায়গায় আমি এই ইউলো টু মালটা যেটা এটা পরীক্ষা করার জন্য আমি দুই সাইডে দশটা দশটা ইয়া দশটা চারা লাগাইছি, পাঁচটা পাঁচটা দশটা ইউলো টু মালটা, আর ওই পাশে আমি কিছু আমাদের এখানে তো আম নেই, আমি ওই মানে দুইটা দুইটা চারটা দার্জিলিং কমলা, দুই জাতের দার্জিলিং কমলা, একটা রফিক বলে কার বাগান জন্য দার্জিলিং কমলা দেখছেন না, তার হাজার বসে ভিড়ে গেছে তার বাগানে দিচ্ছে দুইটা, আর দুইটা হলে আমার পছন্দ মতো দুইটা দার্জিলিং কমলা, আমি যেটা কাস্টমারদের দিই যাই চারটা, আর চারটা দার্জিলিং কমলা লাগাইছি, আর দশটা লাগাইছি আপনার যে ইউলো টু মালটা যে আফ্রিকান ইউলো টু, আর ওখানে দশটা আম গাছ লাগাইছি বিভিন্ন ভ্যারাইটি, ব্যানান আছে চিয়াংমাই আছে, যে হলে আমি নিজে খাওয়ার জন্য দেখার জন্য, আর ওই পাশে আরেকটা সারিতে আমি এলো পাঁচটা জাম গাছ লাগাইছি, জাম গাছ গোলাপ জাম আছে না কালো জাম, পাঁচটা জাম গাছ লাগাইছি চারটা, আরেকটা শাড়িতে লাগাইছিলে আমি হলো জাম্বুরা গাছ, জাম্বুরা গাছ ছাগলে খেয়ে ফেলছে এখন চারা কুশি বের হয়েছে, কিন্তু ওটা বাদ দেয় আমি নতুন চারা লাগাই দেবো পাঁচটা থাই জাম্বুরা, আর ওই পাশে দুইটা চারে জি নাইন কলা লাগছে আট দশটা, আর ওই খয়রি কলা যেটা এই করছি আপাতত, আর আরেকটা জায়গায় আমি ওই পাশে দেখি একটা জমি আছে আমি সম্ভবত ওই জায়গায় সবজি জাতীয় কিছু করবো খাবার টাবার জন্য, সেক্ষেত্রে আমি ওই বাড়ি ওয়ান বাড়ি বারো বেগুন আছে বড় কেজি বেগুন, ওয়ের কিছু গাছ লাগাবো, কিছু ব্রোকলি কিছু ক্যাপসিকাম এগুলো দিয়ে আমার টমেটো মানে একটা সবজি একটা ছোট্ট একটা প্লট করবো আর কি একটা জায়গা, কারণ ওই জায়গাটা আমারে ভারী কিছু চাষ করার জন্য দিচ্ছে না, তো এই জন্য হালকা আছে যেগুলো শিকড় পচা যায় ওগুলো করা যাবে, তারপর আমি একটু সবজি সবজি করে দেখি কেমন হয়। দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত অনেক কথা বলতাম, আজকে ইন্টু টিন্টু কিছুই দেয় নাই, জাস্ট আমি বাগান আসছি আপনাদের ঘুরে ঘুরে দেখাই না, এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন, আর চারা লাগলে অবশ্যই ফোন দিবেন, দর্শক আজকের মতো বিদায় নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।